एवरीवन तुम्हारे सबाई कैमन आज चले झकझके तकतके सैनिटाइज ब्लग नहीं फाइनलि एक्सरा घर के ब्लग करे गेर सिम्बा बाबा एन शर भलो आम्बा बाबा एन दुदू खाच्चे बीबिर का बसे बीबिर कोले बसे दुदू खाच्चे एन बजे हे सन्धे साढ़े छटा एखो हमार स्नान है तर कारण हमसे बाड़ी क्ज हो रंग क्ज हो तुम्हारे एक देखिए दी तर आगे हमें बोले दी तुम्हारे से सिम्बा बाबा एन भलो आचे एक्चुअली और एक सर्दी काशी मैं एक हाँची एक काशी दिच्छिल ओजन निये गेछिलाम डॉक्टर का तो ओके ओषुध जगह दिए सेगलो देवा होच्छे एवं ही इज फाइन शरीर केमन आछे बोबो पुतुल 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 एटा जे आमार पुतुल एटा जे सबार पुतुल पुतुला पुतुल पुतुल पेटे खिदे थेके जाए फर्मुला दी तो बोथ एफ एम आर बी एम ए आछे माने ब्रेस्ट मिल्क आर फर्मुलाते आछे आर जखन सिम्बु कादे छ्यान छ्यान करे घूम करते चाय तक ऑब्वियसलि यस तक तो मायर एकटूखानी काच्चारा एसे तक ही शांति पाए तो यस तक तो दुदुखे ही घुमाय तो ये हे बेपार एंड जिस हे तुम्हारा जानते चेहरे जो सिम्बू की खाय सिम्बू नैनप्रो खाय किन्तु सेटा डॉक्टर बोले खावाते ओके हाँ नैनप्रो सिमिलैक एरकम टाइप प्रचुर पाउडर मिल्क आछे जेगुलो बाच्चादेर के डॉक्टर ही सजेस्ट करे तो प्लिज तुम्हारा तुम्हारे पीडियाट्रिशियन के काछे जेने नियो आमी नैनप्रो खावाच्छी बोले तुम्हारा खाओ ना बिकज हयतो सिम्बुर जोन्नो नैनप्रो ठीक आछे तो अन्य बाच्चार जोन्नो अन्य किछु ठीक आछे प्रत्येकटा बाच्चा आलादा प्रत्येकटा मा आलादा सो कखनो कारोर साथे कम्पेयर करो ना एबं कखनो कारोरटा देखे निजेर बाच्चार जोन्नो किछु करो ना एटा आमी माने आमी जस्ट एई तीन मासे आमी बुझेछि तो आमी तोमादेरो बोलबो एबं जारा तोमरा नतून मा तोमराओ निजेरा करते करते शिखे जाबे एटा तो ब्यापार मारा सब पारे तो एई होच्छे घटना चलो तोमादेर देखाई बाइरे कि काज होयेछे तो एखाने टिकलु सेट करछे आमादेर वाशिं मेशिनटाके आमादेर एई जे रान्नाघरे पुरो रंग होयेछे तो यस रंग कमप्लीट हो रान्नाघरे पुरो मेसटाप अवस्था तो आज के खावा दावार ब्यापार आछे किन्तु रान्नाघर मेसटाप अवस्था সামলে তুমি এই বুড়ো দুটো বাচ্চার জন্য রান্না করতে পারবে না না নীলিমা আছে সুন্দরতা আছে তো অসুবিধা হবে না হয়ে যাবে মানে আমাদের উপর কোনো ভরসা নেই না ও না সত্যি ওদের উপর কোনো ভরসা তোমার আবার নতুন করে বাচ্চা মানুষ করতে কেমন লাগছে ভালো লাগছে তোমার ছেলের শখ ছিল হ্যাঁ ছেলের শখ ছিল পূরণ হয়েছে হ্যাঁ সিম্বু শখ পূরণ হয়েছে আর কোনো শখ আছে তোমার না কোনো শখ নেই तो चलो हमें स्नान करते जाए साढ़े छटा बजे ए स्नान है स्नान करी तर सजुगुजू करब आज केनिवार्सारि माँ खावे और माँ कैन खावा तर एक विशाल मैं एक विशेष रिजन आता माँ ही बोलें মা আয়োজন করছে আজকে মহাভোজ আমাদের অ্যানিভার্সারির জন্য এন্ড তার জন্য তোমরা জানো যে টিকলু আমাকে একটা খুব সুন্দর সেট দিয়েছে একটা পলার উপরে ডিজাইন করে জুয়েলারি সেট দিয়েছে ভীষণ পছন্দ হয়েছে ওটা তো মা যখন এত সুন্দর করে আয়োজন করেছে আর টিকলু যখন এত সুন্দর গিফট দিয়েছে তাই ভাবলাম যে একটু রেডি হয়ে যায় টুকটাক ছোটোখাটো অকেশনের জন্য বা বাড়িতেই টুকটাক একটু মেকআপ করার জন্য আমি একটুখানি একটা ফাউন্ডেশন আর একটা কম্প্যাক্ট আর একটা লিপস্টিক আনিয়েছি ট্রেল থেকে তোমরা জানো যে ট্রেল হচ্ছে একটা ভিডিও কাম ই কমার্স অ্যাপ এবং ট্রেলে সমস্ত অথেন্টিক ব্র্যান্ডেড প্রোডাক্ট পাওয়া যায় দারুণ দারুণ ডিসকাউন্টেড প্রাইসে এবং ট্রেলে আছে ফ্রি ডেলিভারির সুবিধা তো আমি ট্রেল থেকে আনিয়েছি এই তিনটে মেকআপ প্রোডাক্ট একটা প্রাইমার একটা কম্প্যাক্ট এবং একটা লিপস্টিক আমি ইউজ করছি ল্যাকমে অ্যাবসোলিউট ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার তো এই প্রাইমারটা একটা লাইট ওয়েট প্রাইমার প্রাইমারটার এমআরপি হচ্ছে 299 রুপিস বাট আফটার ডিসকাউন্ট তোমরা এটা পেয়ে যাচ্ছ 203.32 পয়সেতে নেক্সট আমি আমার মুখে লাগাচ্ছি ল্যাকমে রেডিয়েন্স কমপ্লেক্সন কম্প্যাক্ট মার্বেল
এটাতে ভিটামিন ই অ্যান্ড সি এর গুণ আছে। এটার এমআরপি হচ্ছে 155 রুপিস, বাট আফটার ডিসকাউন্ট এটা তোমরা পেতে পারো 105.40 পয়সাতে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি ল্যাকমে ফরএভার লিপস্টিক নিউ ড্রিম 08, এবং এই লিপস্টিকটা ফ্রেশ থাকে একদম 16 আওয়ার্স অবধি। এমআরপি হচ্ছে 295 রুপিস, বাট আফটার ডিসকাউন্ট এটা তোমরা পেয়ে যাবে 200.60 পয়সাতে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আমাকে জানি আমাকে কিরকম লাগছে দেখতে। এখনও সাজ কমপ্লিট হয়নি, তার কারণ হচ্ছে এখন টিপ, সিঁদুর আর কাজল সবটাই পরা বাকি আছে। আমি জাস্ট একটা বেস হালকা মেকআপ আর তার সাথে একটা হালকা লিপস্টিক লাগিয়েছি। আমি যেই প্রোডাক্টগুলো কিনেছি শুধু তাতে নয়, সমস্ত প্রোডাক্টে চলে ভালো ভালো ডিসকাউন্ট। এবং তোমরা যদি এই প্রোডাক্টগুলো কিনতে চাও বা অন্য কোনো প্রোডাক্টও কিনতে চাও, আমাদের কুপন কোড যদি তোমরা দাও তাহলে পেয়ে যাবে আরও এক্সট্রা 20% ডিসকাউন্ট। ট্রেল ডাউনলোড করার লিঙ্ক এবং তার সাথে সাথে প্রোডাক্টেরও লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে আর আমাদের ফার্স্ট কমেন্টে। রান্নাঘর থেকে ফাইনালি রং মিস্ত্রিরা বিদায় নিয়েছে। তো আমাদের কাছে ব্যাপারটা এরকম হয়ে গেছিল, একটা দেওয়ালে মানে ছোট্ট একটা পার্ট রয়েছে, সেই দেওয়ালটা সিনার মনের মতো হয়নি। তো আরেক কোট রং ওখানে মারতে হবে, অন্য কালার অন্য শেড নেক্সট উইকে নিয়ে আসবো। এখন আর এই সপ্তাহে আর কোনো রং মিস্ত্রিকে ঢোকাবো না, মানে আমার চোখে রান্নাঘর কমপ্লিট। একটা দুটো এদিক হচ্ছে গ্রিলস রয়েছে, সেগুলো আমার একটু ওসিডি আছে, তো সেগুলো আমার চোখে পড়ে, অন্য কারো চোখে পড়ে না, সেগুলো ফিক্স করিয়ে নেবো। এগুলো কাজ করতে হলো, এক হচ্ছে গিয়ে অনেকদিন ধরে আমাদের ওয়াশিং মেশিনটা ওই সাইডে রাখা ছিল আর খোলা ছিল, তো সঙ্গীতা আমাকে প্রত্যেক দিন কড়া ভাষায় বলতো যে দাদা ওয়াশিং মেশিনটা আপনি লাগাচ্ছেন না। তো আমি আর কি সেটা হজম করতাম, তো ওয়াশিং মেশিনটা লাগালাম। তারপরে এদিক হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ, এবার তারপর অনেকগুলো ট্যাপের উপর, অনেকগুলো কলের উপরে যেগুলো আর কি ক্রোমে ক্রোম ফিনিশ হয় তার উপর রঙের ছিটে পড়েছিলো, ওগুলোতে আমার ওসিডি খুব সাংঘাতিক কাজ করতে শুরু করে দেয়, ওগুলো আমি পরিষ্কার করলাম। তারপরে ডাইনিং টেবিলটাকে সরিয়ে জায়গা আনলাম, ফ্রিজটাকে যে জায়গা ছিল সেখানে নিয়ে এলাম, করে রান্নাঘরটা এবার সুন্দর দেখাচ্ছে। কীরকম দেখাচ্ছে স্নেহা তোমাদের দেখাবে। আমি এখন আবার বেরোচ্ছি গঙ্গাধর বাবুর সাথে, আমি একটু যাচ্ছি একটা কাজে, ছোট্ট কাজে চলে আসবো। আই উইল বি ব্যাক ভেরি সুন। না আমি আনতে যাচ্ছি হচ্ছে গিয়ে সেলুন কবজা। লিগাল অ্যানিভার্সারি উপলক্ষে মামনি আমাদের জন্য খুব সুন্দর খাবার দাবারের আয়োজন করেছে। দুপুরে খাওয়ার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি, কারণ প্রচুর কাজকর্ম পড়ে গেছিলো, সেটা ফাইনালি রাত্রিবেলা হচ্ছে। এবং দুপুরে আমরা কেউ ঠিক করে খাইওনি বাড়িতে, এত কাজকর্ম হচ্ছিলো বলে। তো সাংঘাতিক খিদেটাও রয়েছে এবং তার সঙ্গে ফাটাফাটি সব থালি আয়োজন করেছে মিস্টার মামনি। হ্যাঁ এসে কী করলাম আমি, সেরকম কিছু না আসলে। কি বলতো আমার সোনায়ের তো তোমার 9 মাসের 7টা আমি দিতে পারিনি না, সিম্বা রাজা চলে এসেছে তার আগে, সেই জন্য ওদের তো 5 বছর এনগেজমেন্টের অ্যানিভার্সারিটা হলো, তাই আমি দেখলাম যে আজকে একটু রান্নাবান্না করি। আর একটা কী বলতো, এই 5 বছর আমি টিকলুকে পেয়েছি, টিকলুর সঙ্গে আমার একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে না, সেটা আজকে নিজের হাতে খুব বেশি রান্না করিনি গো, রাত্রিবেলা তো অল্প অল্প করে করেছি, আর বিশেষ কিছু করিনি, একটু বাসন্তী পোলাও করেছি, তোমার একটু একটু মুগের ডাল আমি একটু করে রেখেছিলাম, ভাত যেহেতু একটু আছে, আর করেছি তোমার আলুর দম করেছি, টিকলু ভীষণ আলুর দম খেতে ভালোবাসে, আর চিকেন কষা টিকলুর জন্যে, মটন কষা স্নেহার জন্যে, মানে সোনার জন্যে, ওই একটু একটু চাটনি মিষ্টি এই আর কি। এখানে আয়োজন চলছে, আমি টিকলু করলাম টিকলুর মতন অল্প করে। হ্যাঁ হুম, আর আমি একটু এগ কারি বানাচ্ছি, ডিমটা সেদ্ধ করছি, এক্ষুনি হয়ে যাবে। আবার এগ কারি বানাচ্ছি? না একটু করি তো, কেন কষ্ট করছো? না কষ্ট না, হাতের কাছে সব আছে, কোনো অসুবিধার তো কিছু নেই। আর শোনা এগ কারি খেতে ভীষণ ভালোবাসে। তোর অ্যাসিস্ট্যান্ট কোথায়? নীলু। এই যে অ্যাসিস্ট্যান্ট নীলু আছে, আর টিচার যে সুন্দর করে সাজিয়ে দেবো। আমি এই জন্য এই মাটির এই প্লেটগুলো নিয়ে এসেছি, এতে সাজিয়ে দেবো ভালো করে। হুম, করা হয় না কিছুই, আজকে মনে হয় শরীরটাও ভালো লাগছে, মনটাও ভালো লাগছে, এতবার একটা ভালো দিন, সিম্বু আছে আমার কাছে, ওই জন্যে আজকে একটু এই করে দিই আর কি, ওদের ভালো লাগবে। তুমি একটু রেডি হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু রেডি হবো তো, আমি একটু শাড়ি পরবো। শাড়ি কী দিয়ে করবো মা? ডিমের কারি, পেঁয়াজ, পেঁয়াজ রসুন আদা বাটা হয়েছে, একটা একটা লবঙ্গ দিয়ে, এলাচ দিয়ে, শুধু মানে এমনি হালকা করেই করছি, আর একটুখানি গা মাখামাখি হবে। পুতুলাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সঙ্গীতা বসে আছে ওর কাছে, আর এবার আমি যাব এদের দিকে। মা খাবার সাজানো কমপ্লিট। থ্যাংক ইউ। নো এটা আমাকে বলে পড়ো না, তুমি ইউ শুড পেহনাও মি। তো আমি কানের দুলটা পরে নিয়েছি, সানগ্লাস গেল তো
Yes, nice. First time আমরা এই রাসমটা করছি। গর্দন পে নেকলেস কি রাসম? আচ্ছা। Yes, nice. Yes. Nice. How I am looking is very the... good. Nice. Thank you. তো এটা হচ্ছে আমাদের যেরকম আমাদের গ্যাস লাইটিং সেরিমনি ছিল এটা হচ্ছে নেকলেস ওয়েয়ারিং সেরিমনি গ্যাস লাইটিং বাচ্চা কাঁদছে যেরকম আমরা গ্যাস লাইটিং সেরিমনি করেছিলাম সেরকম আজকে করলাম নেকলেস ওয়েয়ারিং সেরিমনি ওইদিকে আমার ছেলে কাঁদছে মা এখানে খাবার দাবার বাড়ছে তো মা খাবার দাবার বাড়ুক তোমাদের একদম ফাইনাল লুকটা দেখাবো তো অ্যাকচুয়ালি টিকলুকে দিয়ে মা ওই সেই সেদিনকে আমি গণপতি বাপ্পাকে মাটির সরা খেতে দিয়েছিলাম তো মায়ের খুব ভালো লেগেছিলো কনসেপ্টটা এই জন্য আজকে টিকলুকে দিয়ে মা ওই মাটির সরা ফরা আনিয়েছিল এবার আমার একটা এই গ্লাসে আর এই ধুতে গিয়ে আর কি গ্লাস আর তোমার থালাতে ঠোকা একটু লেগে গেছে অল্প একটুখানি ওই মাটির তো একটুখানি ভেঙে গেছে তাই মা বলো ভাঙা গ্লাস বা ভাঙা কিছুতে খেতে নেই তাই আমাকে কাঁচের থালাতে দিয়েছে আর তুই টিকলু তুমি জেনে নাও মা কি কি রান্না করেছে তারপর আমি গিয়ে ছেলেকে একটুখানি দেখে আসছি বাসন্তী পোলাও স্যালাড চিংড়ি মাছের মালাইকারি এগ কারি ডাল আলুর দম মাটন কষা চিকেন কষা চাটনি জল দই আর চার পাঁচ রকম মিষ্টি ফাটাফাটি আর আর এগুলো কি তাই এই সেকশনটা এটা থেকে দেখতে বেশি ভালো লাগছে তার কারণ মাটির থালা আর এটা কাঁচের থালা না না টিকু হ্যাঁ ঠিকঠাক করে খাও হ্যাঁ এটা কি গো এটা তোমার চিংড়ি মাছের মালাই খেয়ে যাও বাবা এটা দিয়ে মাছ দিলে ভয় লাগে আমি যখনই কিছু দিয়ে মাখতে যাই না ভাত টাত কিছু তখনই মামনি বলে না এটা দিয়ে মাখবে ওটা দিয়ে মাখবো ধর আমি আমি উচ্ছে রয়েছে আমি উচ্ছে দিয়ে মাখছি ভালো একটা ভদ্র ছেলের মতো বলি না উচ্ছে দিয়ে মাখছো আগে মাটন দিয়ে মাখো এবার আমি যখন মাটন দিয়ে খাওয়া শুরু করি তখন মাটন দিয়ে খাওয়া শুরু করে উচ্ছে দিয়ে মাখো কিছু জানো না টিকলু না ও টিকলু না বুঝতে পারে না ছেলেটা এতটাই ভালো মানে ও দবদ ছেলে তো বলে যা দেবে না ও খেয়ে নেবে বুঝতে পারে না সেজন্য আমি না বলে বলে দি টিকলু প্রথমে তেতো খেতে হয় বাবা তারপরে তরকারি খেতে হয় তারপরে ডাল দিয়ে ভাজা দিয়ে খাও ও বলে দারুণ হয়েছে দারুণ ভালো হয়েছে খাও শোনা ও না সব একবারে মেখে খেয়ে নেয় আমার কষ্ট হয় দি মা কষ্ট করে রান্না করা হয়েছে ও তো টেস্ট বুঝবে না এখন তোমার পেটুতে আছি হ্যাঁ হ্যাঁ আমার পেটে আছি তাহলে আর কদিন পরে তোমার বার্থডে তুমি কিছু ভেবেছো আমার জন্য গিফট কি দেবে আমি শুনলাম চিকলেট নীলিমা তখন বাড়িতে যাবে বাড়ি যাবে তখন তো সামনের মাসে 19 তারিখ তো নীলিমা যখন হ্যাঁ নীলিমা যখনই আসে তখনই আমার জন্য অনেক কিছু খাবার দাবার নিয়ে আসে গ্রামের বাড়ি থেকে তারপর ট্রেন থেকেও চুটুর পুটুর কিনে নিয়ে আসে তো বেসিক্যালি আমি এদেরকে বলে দিই আগে থেকে যে একটা হিন্ট দিয়ে দিই অপশন দিয়ে দিই টিকলুকে তো তিনটে চারটে অপশন দিয়ে দিই মাকে হিন্ট দিয়ে দিই তো ওরা দুজনে কুচুর কুচুর করে খুব সুন্দরভাবেই অ্যারেঞ্জ করে তো এবার তো ভীষণ এক্সাইটেড আমি সিম্বা আছে বাইরে কোথাও যেতে পারবো না যেমন আমি প্রত্যেক বছর গিয়ে থাকি কলকাতাতেই থাকবো দেখা যাক কি করা যায় বর্তমানে ভীষণ ভালোবাসে আমার জন্য ম্যাসিভ সারপ্রাইজ পার্টি তুমি প্ল্যান করছো আমি জানি মনে মনে দেখা যাচ্ছে তোমার মনে দেখো না ওয়াও এবং প্রচুর গিফট তুমি প্ল্যান অলরেডি করে ফেলেছো তাই না কিছু কেনাও হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ কেকটা কত তলা আসবে কেকটা চারতলা আছে চারতলা বেশ হ্যাঁ চারতলা চারতলা ছোট হয়ে গেল না তাহলে কত তলা হবে 15 তলা হ্যাঁ ভেঙে যাবে আমি লাভ দিউটি তে তলোয়ার দিয়ে কাটবো কেকটাকে ভালো আছে ভালো কেক ভালো মজা হবে জন্মদিনে খাওয়া দাওয়া হবে দারুণ হবে পার্টি হবে পার্টি হবে না না ওর জন্মদিনে স্টিকলু যাই করে খুব ভালোই হয় অ্যারেঞ্জমেন্টটা না অ্যারেঞ্জমেন্ট যা করে ও আমাকে চার পাঁচটা অপশন দেয় তার মধ্যে যদি সবথেকে সস্তা যে অপশন আমরা এক্সিকিউট করার চেষ্টা করি এটাই আমার বলার আছে
না না তুমি ভালো করেই করো, তোমার উপরে আমার অনেক বিশ্বাস আছে। বিশ্বাস কিন্তু আমার পদবি পাল বাস ফটো বাস বল সাদা করছে দেখি সুন্দর। ওয়াও তুমি কি করছো এত রাতে 12:30টার সময়? হ্যাঁ কি করছো এত তোমার এখন কি গো মামির দেওয়া জামা পরে দিও এই যে হাঁচি দিচ্ছে বারবার এই হাঁচির জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিল। কি সুন্দর জামাটা দিয়েছে মামি। মা তুমি গান গাইছো? তুমি গান গাইতে গিয়ে তোমার গান সব শেষ হয়ে যাবে, ভোকাল কর্ড ছিঁড়ে যাবে, ওর ঘুম আসবে না, ও গান অ্যাবজর্ব করে নেয়, ও গান শুনতে ভালোবাসে। গান শুনতে ভালোবাসে। আমি গান করে গেলাম বোধহয় 11:30 থেকে এখন 12:20 বাজতে যাচ্ছে। না ঘুমাবে না, ও গান শুনতে ভালোবাসে, ও গান অ্যাবজর্ব করে। তো আজকে ব্লগটা এতটাই রাখছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, অ্যান্ড তোমরা সবাই আমাদের অনেক উইশেস জানিয়েছো অ্যানিভার্সারি, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড তোমরা আশীর্বাদ করো যেন আমরা এরকমই একসাথে টুকটাক করে যেন আমাদের দিন চলে যায় এবং আমরা যেন ভালো থাকি। ইয়েস অফকোর্স, সাবস্ক্রাইব তো করতেই হবে, সাবস্ক্রাইব না হলে তো হবে না। অ্যান্ড তার সাথে সাথে একবার নোটিফিকেশনটাও দেখে নিও ঠিক আছে কি না, অল আছে কি না। আর সাবস্ক্রাইবটা করতে Okay, bye.